নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। এটা আমাদের ফ্লেক্সবক্স রিলেটেড 13 টিউটোরিয়াল। আজকে আমরা যে প্রপার্টিটা নিয়ে আলোচনা করব সেই প্রপার্টিটার নাম হচ্ছে ফ্লেক্স। এই প্রপার্টির ভ্যালুটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই ফ্লেক্স প্রপার্টিটা ভ্যালুটা হচ্ছে তিনটে প্রপার্টির ভ্যালু নিয়ে এই ফ্লেক্স প্রপার্টিটা ইউজ হয়। যেমন আমরা ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক অ্যান্ড ফ্লেক্স বেসিস, এই তিনটে প্রপার্টি অলরেডি আমরা পড়ে নিয়েছি। তো এই তিনটে প্রপার্টিসের সম্পর্কে জানতে গেলে আমার আইব্যাটন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অতি অবশ্যই ফার্স্ট আগে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক অ্যান্ড ফ্লেক্স বেসিস এই তিনটে টিউটোরিয়াল বেশ ভালোভাবে দেখে নিন। যখন বুঝে যাবেন তখন এই টিউটোরিয়ালটা দেখবেন, আদারওয়াইজ যদি আপনারা এই টিউটোরিয়ালটা দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। আর যারা যেই বন্ধুরা দেখে এসেছেন তাদের জন্য ওয়েলকাম এই ভিডিওটা দেখার জন্য। চলুন কথা আগে না বাড়িয়ে আমরা চলে যাই আমরা আমাদের কোড এডিটরে। আমরা আমাদের কোড এডিটরে চলে এসেছি। আমরা কোড এডিটরে আমরা আগের টিউটোরিয়ালটা যেটা দেখেছিলাম, আমাদের 12 নম্বর টিউটোরিয়ালে যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা এখানে কী করেছি, আমরা ফ্লেক্স আইটেমের মধ্যে আমরা আইটেম ওয়ানের মধ্যে আমরা ফ্লেক্স গ্রো 1, ফ্লেক্স শ্রিঙ্ক 0 অ্যান্ড ফ্লেক্স বেসিস 300 পিক্সেল দিয়ে রেখেছি। ঠিক আছে, 300 পিক্সেল দেওয়ার ফলে এটা উইথটা নিয়ে রেখেছে, শ্রিঙ্ক আমরা 0 দিয়ে রেখেছি মানে এটা শ্রিঙ্ক করবে না, অ্যান্ড ফ্লেক্স গ্রো 1 দিয়ে রেখেছি যাতে এটা রিমেনিং স্পেসকে অকুপাই করে নেয়। এটাকে আমরা এখন স্ক্রিনটাকে একটু ছোটো করে দেখি। স্ক্রিনটাকে যখনই আমরা ছোটো করবো তখন কিন্তু আমরা ওই এফেক্টটা দেখতে পাবো যেটা আমরা আগের টিউটোরিয়ালে দেখে এসেছি, যে এটা কিন্তু শ্রিঙ্ক হচ্ছে না। ঠিক আছে, যখনই আমরা এখানে 1 দিয়ে দেবো তাহলে এটা শ্রিঙ্ক হবে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আগের টিউটোরিয়ালে। আর যদি আগের টিউটোরিয়াল দেখে না থাকেন আমি রেকমেন্ড করবো আগে একবার দেখে নেবেন। তো এটা শ্রিঙ্ক হচ্ছে, তাই না? ওকে, এবার আমরা এখানটায় কী করি, 0 করে দিই। এইবার আমাদের যে আজকে প্রপার্টিটা আছে ফ্লেক্স, আমরা কী করবো, ফ্লেক্স বলেছিলাম ফ্লেক্স হলো তিনটে প্রপার্টির কম্বিনেশন। তো ফার্স্ট ফ্লেক্স হচ্ছে ফ্লেক্স গ্রো, তো গ্রোতে কত দেওয়া আছে, 1 দেওয়া আছে নিউমেরিক ভ্যালু। ঠিক আছে, ফ্লেক্স শ্রিঙ্কে কত দেওয়া আছে, 0, ফ্লেক্স বেসিসে কত দেওয়া আছে, 300 পিক্সেল। আমি যদি সেভ করি, সেভ করে আমি এবার এই তিনটে প্রপার্টিকে ডিলিট করে দিচ্ছি, সেভ করে চেক করব যে আমাদের সেম কাজটা করছে কিনা। দেখুন কিন্তু সেম কাজটাই কিন্তু করছে, তাই না? এবার যদি আমি এক কাজ করি, এটা কান এখানে এটাকে আমি 1 করে দিই, 1 করে সেভ করব, চেক করব, তাহলে দেখুন এটা খুব সুন্দরভাবে শ্রিঙ্ক হচ্ছে। তার মানে আমি আপনাদেরকে দেখালাম যে ফ্লেক্স কিন্তু ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক অ্যান্ড ফ্লেক্স বেসিসের তিনটে প্রপার্টিতে কম্বিনেশন, এটাই হলো ফ্লেক্সের অ্যাকচুয়াল কাজ। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমাদের কিন্তু ফ্লেক্স বক্স রিলেটেডের মানে বেসিক টিউটোরিয়ালগুলো এখানেই আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা যে টিউটোরিয়ালগুলো নেক্সট ভিডিওটা আমরা যে পাবলিশ করবো ফ্লেক্স বক্সের কে টোটাল ব্যাপারটাকে ইউজ করে, মানে ফ্লেক্স বক্সে আমরা এখনও পর্যন্ত যে কটা টিউটোরিয়াল 12 থেকে 13টা টিউটোরিয়াল পাবলিশ করে দিলাম আমি এ নিয়ে, যে কটা টিউটোরিয়াল দেখেছি এই প্রত্যেকটা টিউটোরিয়ালকে ইউজ করে মানে প্রত্যেকটা প্রপার্টিকে ইউজ করে আমরা ফ্লেক্স বক্সের প্রজেক্ট করব। আমরা পরপর 4টে প্রজেক্ট করব। তো আমাদের এই ধরনের ভিডিওস আর আমাদের প্রজেক্টগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আমাদের নিউ টিউটোরিয়ালের সাথে। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডেক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার অ্যান্ড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।